আমি আর শুভ্র বেরিয়েছি সকালবেলা ঠাকুর দেখতে, মানে সকাল না এখন বাজে দুপুর দুটো। তো আমরা বেসিক্যালি রাত্রি মানে রাতের বেলাটা অ্যাভয়েড করছি, তার কারণ রাতের বেলা ট্রান্সপোর্টের খুব প্রবলেম হয়, আর রাতের বেলা অত রাত করে ঠাকুর দেখলে পরের দিন আর বেরোনো যায় না, খুব টায়ার্ড লাগে। তো কালকে যেহেতু শুভ্র চলে যাচ্ছে ওর বাড়িতে, তো তাই জন্য আজকের আমাদের কাছে আর একটা দিনই আছে ঘোরার জন্য, তো তাই জন্য আমরা বেরিয়ে গেছি। আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম কালীঘাট মেট্রোর সামনে, এখান থেকে আজকে চারটে ঠাকুর দেখার প্ল্যান আছে। একটা হলো 66 পল্লী, বাদামতলা আসার সম্ভব চেতলা, এইগুলো দেখার পর আমরা প্ল্যান করেছি হাটারিতে খেতে যাবো। এবার জানি না ওখানে কি হবে, খেতে পারলাম না, তো যাই হোক হাটারিতে যাওয়ার প্ল্যান আছে, ওখানে লাঞ্চ করবো। করার পর যদি মানে আমাদের এনার্জি থাকে তাহলে দেশপ্রিয় পার্ক, পালিগঞ্জ কালচারাল ওইগুলো কভার করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক, আর আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো
আমরা এখন চলে এসেছি ত্রিধারার প্যান্ডেলের সামনে, আর প্যান্ডেলটা অসাধারণ করেছে, তো চলো প্যান্ডেলটা দেখে নাও। Thousand years later.